আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাতা শু প্রদর্শক মন্ডি আমি মোহাম্মদ কাউসর আছেন বিজয় দশক আজকে আপনারা যে স্ক্রিনে দেখতে পারতেছেন এটা হচ্ছে এসএসবি বিগ ফিল্ড দশক আজকে আপনারা জানবেন এসএসবি বিগ ফিল্ডের এক নঙ্গিটের দাম এক নং পি কেডিটের দাম দুই নঙ্গিটের দাম আধ লাইটার দাম সহ বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন তো দশক আমি শুরুতেই আপনারা বিডিও স্ক্রিন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার এক ইট সাইজটা বলে দিই এখান থেকে এ পর্যন্ত হচ্ছে নয় ইঞ্চি দুশোতা সাড়ে চার পণ্যে তিন তো দর্শক এটা হচ্ছে বাংলা ইট যেটা হাতে বাড়ানোর ইট এই ইট কখন আপনারা একশো কম পাবেন একটাতে একশোটা বেশি পাবেন ইটা আবার পিকেট আবার দুশোতা তিনশোটা বেশ কম হয় কিন্তু নাম্বারিটা আপনার একশোতা কম বেশি হবে তো দর্শক বাংলা ইটটা আসলে অ্যাকচুয়ালি হাতে বানানো হয় তো দেখা গেছে যেটা একটু পোড়া একটু বেশি খায় সেটা একটু চেপে যায় যেটা পোড়া একটু কম খায় এটা সাইজ থাকে দর্শক স্ক্রিন যেটা দেখতে পারতাম হচ্ছে পিকেট আমি পিকেটের সাইজ ক্যাটাগরি আপনার দেখাচ্ছি দর্শক এই পিকেটগুলো সাইজ হচ্ছে আপনার নয় ইঞ্চি তারপর সাড়ে চার পনেরো তিন থেকে একশো কম হবে আর এই যে স্ট্রাইকটা দেখতে পারতেছেন এটাও নাম্বার এটা এক মিনিট তো যারা ভালো মানের ফিনিশিং ইট নিতে যাচ্ছেন বর্তমানে আপনারা সবাই জানেন ইট ভাটা কিন্তু বন্ধ সব জায়গায় ইট ভাটা বন্ধ তো সেই কারণে কিন্তু দর্শক আপনার ইটের ইট ভাটা বন্ধর কারণে যারা ইট স্ট্রাইক করে রাখছিলো তারা শুধুমাত্র গুলা বিক্রি করতেছে আর যারা প্রথমে বিক্রি করে দিছে তারা কিন্তু দর্শক কম দামে বিক্রি করছে আর যারা স্ট্রাইক করে রাখছে তারা এই সময় বিক্রি করার মানে একটু একটু বেশি দামে বিক্রি করার আশায় মালগুলো স্ট্রাইক করা হয়েছে কারণ এখন আরও তিন থেকে সাড়ে তিন মাস সময় আছে দেখা গেছে সব ভাটাই যদি এখন আগে শেষ হয়ে যায় তাই আপনি ইটার কাজ কিন্তু বন্ধ থাকবে তো সেই জন্য কিছু কিছু ভাটাই স্ট্রাইক করে রাখে যাতে পরবর্তীতে বিক্রি করা যায় সাবানে কিছু লাভ বেশি রেখে দর্শক এখন যে স্ট্রাইক দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আপনার পিকেট স্ট্রাইক এই যে সাইডগুলো দেখে আপনাদের আচ্ছা পুরা এই স্ট্রাইকে আপনার কিছু মাল খারাপ থাকবে কিছু ভালো থাকবে যেমন এই মালটা কিন্তু লো কোয়ালিটি মাল হ্যাঁ আপনার স্ট্রাইকে একটা ভালো থাকবে আপনার ওই একশো ভালো থাকলে একটা কিন্তু অবশ্যই খারাপ থাকবে তো দর্শক এগুলো সব একটা এই ইটের প্রত্যেকটা সাইড কিন্তু এক এক সাইজ সবগুলো এক সাইজ যে কারণে যখন যখন গাঁথনি করে কোনো মিস্ত্রি তখন সেক্ষেত্রে কিন্তু উনি গাঁথনি করে একদম অ্যাকুরেটভাবে গাঁথনি করতে পারে কোনো প্রকার ঝামেলা ছাড়া একটা কম একটা বেশি এই ঝামেলা ছাড়াই অ্যাকুরেটভাবে গাঁথনি করতে পারে পর্যাপ্ত পরিমাণ মাল আছে এখানে দর্শক এটা পিকেট যেটা ছাদ ঢালাই করে ছাদ ঢালার জন্য ব্যবহার করা হয় যে পিকেটটা যে পোড়াটা দেখতেছেন এই যে এগুলো হচ্ছে আপনার একদম অ্যাকুরেট পোড়া এটা ব্যাকপিট ব্যাকপিট খুব সুন্দর ফ্রন্ট পিটটা দেখে আপনাদের দর্শক এই কোয়ালিটি পোড়া যদি হয় তা সেক্ষেত্রে অবশ্যই নেবেন আপনি আরেকটা জিনিস বলে দিই দেখা গেছে যখন কোনো গাড়ি দিনের বেলা লোড করে তখন কিন্তু এই মালগুলো নিচে ফেলায় দেয় তো নিচে ফেলা দেওয়ার পরে আবার যে ও বাইরাগুলো আছে যেখানে এই যারা ভাটা কাজ করে তারা নিচ থেকে এই মালগুলো আবার উপর স্ট্রাইক করে তো সেক্ষেত্রে আপনি যদি বাইছা নেন সেক্ষেত্রে ভাটার লোক কখনই আপনাকে এই না বলবে না যে বা এখান থেকে নিয়ে না কি আসে ওই বিষয়ে আপনি বাইছা নেবেন সমস্যা নেই কোনোভাবে কেউ নিষেধ করবে না দর্শক এটা আবার বোল্ডার বেশি পোড়া তো এই যে স্ট্রাইকটা দেখতে পারতেছেন এখানে কিন্তু মোটামুটি ভালো পিকেট আছে এছাড়াও এগুলো কিন্তু পিকেট ওই যেটা পিকেট এই পিকেটটা দেখাই আর দশ কে গুলো দুই নগিট এই পিকেট লিস্টটা একটা দেখাই দশ কে হচ্ছে পিকেট তো এই হচ্ছে আমাদের আজকের অবস্থা আমাদের এই এক নং ইট এবং এক নং বিক্রিটের মূল্য হচ্ছে দশ দশ হাজার সাতশো টাকা ফিক্সড এবং ফাইনালের কোনো দামের দাবি নেই আর যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো এইছে আমাদের আজকের অবস্থান এগুলো আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুচল থাকবেন আল্লাহ হাফিজ